আর একদিকে বিশ্বকাপ যখন শেষ লাপে, ধুমধুমার লড়াই চলছে রাশিয়া, সেমিফাইনাল পর্ব শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে, তখন কোথায় রোনাল্ডো? যে রোনাল্ডো এবারের বিশ্বকাপে ঝড় তুলে শুরু করেছিলেন, এর আগে তার বিদায়ের ঘণ্টা বেজে গেছে এবং তাকে দেখা গেল গ্রিসের এক বিচে, তিনি ছুটি কাটাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বান্ধবীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন পর্তুগিজ তারকা রোনাল্ডো। রজতশুভ মুখোটি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রজত, এই রোনাল্ডোকেই আমরা দেখেছি বিশ্বকাপের শুরুতে ঝড় তুলে শুরু করতে, আর এমনই পরিহাস যে যখন সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে তখন তিনি ছুটি কাটাচ্ছেন গ্রিসের বিচে। এটাই যে রোনাল্ডো এই মুহূর্তে বিশ্বকাপ শুরুর আগে যাকে নিয়ে সবথেকে বেশি হাইপ ছিল, ভাবা হয়েছিল যার হাত ধরে তোমার পর্তুগাল আরো তোমার ইউরোর পরে আবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে, সেই জায়গায় আমরা দেখলাম যে দুর্দান্ত একটা শুরু করেও কিন্তু তাদের ছিটকে যেতে হলো। এই সময় যখন আজকে তোমার সেমিফাইনাল হচ্ছে, আমরা দেখছি গ্রিজম্যান, প্রোগবা এরা সব খেলছে, আমরা লুকাকু তাদের মাঠে দেখছি, সেই সময় দাঁড়িয়ে এখন কিন্তু যাকে ঘিরে সব থেকে বেশি উন্মাদনা ছিল তাকে আমরা দেখতে পাচ্ছি। তিনি এখন গ্রিসের একটি দ্বীপে সেখানে তার বান্ধবী এবং তার ছেলেকে নিয়ে উষ্ণ সময় কাটাচ্ছেন এবং এটা নিয়েই কিন্তু রীতিমতো সেমিফাইনাল পর্ব আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সেই সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যিনি ঝড় তুলে বিশ্বকাপ শুরু করেছিলেন তিনি গ্রিসে ছুটি কাটাচ্ছেন। অমৃতাংশু, দেখো এটা দুটো দিক হয়। প্রথমত হচ্ছে যে এটা দুর্ভাগ্যজনক ফুটবলের জন্য যে এই রকম সেমিফাইনাল স্টেজে আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো কাউকে দেখতে পাচ্ছি না, এবং এটা পরিষ্কার যে ওনারা তো প্রফেশনাল, তারা এই খেলাটার পরে নিজেদের হতাশা তো থাকেই একটা, সেই সমস্ত কিছুর থেকে বাইরে বেরিয়ে গিয়ে হয়তো নতুন করে মনোনিবেশ করছেন, নিজেকে রিফ্রেশ করছেন ক্লাব ফুটবলের জন্য। কিন্তু এটা নিশ্চিতভাবেই ফুটবলের পক্ষে অত্যন্ত একটা হতাশাজনক ছবি যে বিশ্বকাপ হচ্ছে, তার সেমিফাইনাল হচ্ছে, অথচ দুর্দান্ত ফর্মে থাকা রোনাল্ডো নেই,